এলজিডি নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াজদানির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনার কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলজিডির খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এলজিডির বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম, খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদ আহমেদ বাসেত, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাশেক খান, সহকারী প্রকৌশলী সুব্রত বিশ্বাস ও নিশাত আঞ্জুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Thank you.